ভাবছেন হঠাৎ করে চাদর কেন টানাচ্ছি? আসলে আমাদের বাড়িতে আজকে কীর্তন হবে, আমার শ্বশুরমশাইয়ের তিরোধান দিবস, মৃত্যু দিবস। সেই উপলক্ষে প্রতি বছরই আমাদের বাড়িতে এই দিনটি কীর্তন হয়, তো ভাবলাম সেই প্রোগ্রামটাকে যদি একটু ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরি তাহলে কেমন হয়। তার জন্য প্রতি বছরই আমরা এইভাবে ফুল দিয়ে সমস্ত বাড়িটাকে সাজাই যতটা সম্ভব হয় আমাদের। তো দেখতে থাকুন আমাদের সাথে এই সুন্দর ভিডিওটি। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে একটি বিশেষ কাজ, আমার শ্বশুরমশাইয়ের তিরোধান দিবস। তো এই 30 এপ্রিল আমরা তার শ্রদ্ধার জন্য একটা ছোট্ট একটা অনুষ্ঠানের ব্যবস্থা করি, তাই সকাল থেকে আমাদের চলছে তার প্রিপারেশন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ 28 বছর পূর্তি হয়ে গেল, জানো তো, দেখতে দেখতে বাবা আমাদের থেকে অনেক দূরে, অনেক দূরে 28 বছর হলো চলে গেল। রাত্রিবেলা কীর্তন হবে, তো কীর্তন উপলক্ষে যারা কীর্তন করবে প্লাস আশেপাশে আমাদের প্রতিবেশীরা আসবেন, 30 থেকে 40 জনের সমাগম। তাই আমের চাটনি বানাবো আজকের 1 নম্বর আমাদের আমের চাটনি, ঠিক আছে? আমের আঁটি ফেললাম না, যে আর আঁটি খেতে ভালো লাগবে তাকে আঁটি দিবি বাবু, ঠিক আছে? বাবু তুই তো পরিবেশন করবি, তাদের আঁটি দিয়ে দিবি, ঠিক আছে? দেখতে খুব সুন্দর হয়েছে, আমাদের আমের চাটনি কমপ্লিট। হ্যাঁ, হয়ে গেছে, গরম হয়ে গেছে, পাপড়গুলো দিয়ে দাও। এখন তাহলে পাপড় ছাড়ছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তোমার পাপড় ভাজা হয়ে যাচ্ছে, তাহলে আমি চট করে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, অনেক কাজ করি না, তোমার বাবার অনুষ্ঠান তো, তোমাকেই তো করতে হবে। তো তুমি না থাকলে তো আমার হবে না কিছু। মিলে ঝুলে করি কাজ, হারি জিতি না কি লাজ। তাদের পাপড় ভাজা হয়ে গেল, ছোলে পনির করার জন্য পনিরটা কাটা হচ্ছে না গো। হ্যাঁ, তাহলে পনিরটা ছোট ছোট করে কেটে নাও। এবার আমরা পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি ছোলে পনিরের জন্য। প্রথমে পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, তো সেটাকে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা মনে হয় দিয়ে দাও, বুঝেছ? পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কা, হ্যাঁ মশলাটাই হচ্ছে স্বাদটা বাড়াবে রান্নাটাতে। ভালো করে কষিয়ে কষিয়ে একদম অল্প একটু করে দিতে হবে। হ্যাঁ, এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘি। এবার আমরা ঘি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, ঠিক আছে? হ্যাঁ, এবার আগে কষিয়ে নেওয়া মশলাটা আমরা ছোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দিলাম, অন্না করে বলে যাচ্ছে কমপ্লিট হয়ে গেল আমাদের ছোলে পনির।
আমাদের রসগোল্লার পায়েস সুন্দর করে এটা হবে। চল এইবার আমরা এটা দিয়ে দিই, কাঁঠালটা দিয়ে দিই, ভেজে রাখা কাঁঠালটা। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না, বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, ধারি গোপাল প্রজন কুকুর তুলা,
তার তৈরি করা সংসার। আজ আমি নিজের দুই পুত্রের বাবা, তাই বুঝতে পারি বাবা হওয়ার সঙ্গে থাকে কত দায়িত্ব। বাবা বাবা, নির্জন রাতে মন কেমন করা অন্ধকারে, এখনো আমি তোমার সেই ছোট্ট অরুণ, যেখানেই থাকো ভালো থেকো বাবা, তুমি ভালো থেকো। ভালো হয়েছে, এটা নতুন জিনিস, জিনিসটা পুরনো কিন্তু হয়েছে নতুনের মতো, জিনিসটা পুরনো কিন্তু হয়েছে নতুনের মতো। এই দিলা কেমন আছে বলো? ভালো, বাচ্চা পার্টি কেমন হয়েছে বলো? ভালো ভালো।